জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলা তহবিলের প্রায় 700 কোটি টাকা খরচ হলেও দুর্নীতি ও পরিকল্পনার অভাবে চোখে পড়ার মতো কাজ হয়নি। দুপুরে টিআইবি আয়োজিত এক মত বিনিময় সভায় এই মন্তব্য করেছেন দেশের উপকূলীয় এলাকার প্রতিনিধিরা। নিজেদের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গত 3 অর্থবছরে প্রায় 2,500 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এর মধ্যে দেশের উপকূলীয় এলাকায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান খরচ করেছে প্রায় 700 কোটি টাকা। তবে অভিযোগ উঠেছে বেশিরভাগ এলাকায় এখন কনস্ট্রাকশন যে কাজটা, যে বিল্ডিং তৈরি করার যে কাজটা, সেখানে কিছুটা দুর্নীতি হচ্ছে। সভায় টিআইবি গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়, অনুমোদিত টাকার 28% পানি উন্নয়ন বোর্ড, 14% বন বিভাগ, 10% ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর ও 9% পরিবেশ অধিদপ্তর খরচ করেছে। এসব কাজে দলীয়করণ, দুর্নীতি, পরিকল্পনার অভাব, উপ ঠিকাদার দিয়ে কাজ করানো, জবাবদিহিতার অভাব ও স্থানীয় জনগণের পরামর্শ না নেওয়ার অভিযোগ পেয়েছে টিআইবি। অনুষ্ঠানে সংসদ সদস্য সাবির হোসেন চৌধুরী বলেন, সরকারি টাকার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে টাকা পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। আমরা মোস্ট ভালনারেবল কান্ট্রি, আমরা বিপন্ন, আমরা ভুক্তভোগী। এই কথাগুলো দিয়ে আগামীতে যে আপনার আন্তর্জাতিক পর্যায়ে যে তহবিল যেটা ভাগ করা হবে বা বন্টন করা হবে, আমরা কিন্তু শুধু এই স্লোগানের ভিত্তিতে আগামীতে আমাদের দাবি উপস্থাপন করতে পারবো না। সুতরাং আমাদের পারফরমেন্সের উপরে, আমাদের ক্যাপেবিলিটির উপরেই আগামী পরবর্তী বছরের অর্থ বরাদ্দের বিষয়গুলো কিন্তু নির্ধারিত হবে। সুতরাং অন্যান্যের মধ্যে টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য হাফিজউদ্দিন খান ও নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে সিএনজি চালিত অটোরিকশাগুলো রাস্তায় তহবিল যেটা ভাগ করা হবে বা বন্টন করা হবে, আমরা কিন্তু শুধু এই স্লোগানের ভিত্তিতে আগামীতে আমাদের দাবি উপস্থাপন করতে পারবো না। সুতরাং আমাদের পারফরমেন্সের উপরে, আমাদের ক্যাপেবিলিটির উপরেই আগামী পরবর্তী বছরের অর্থ বরাদ্দের বিষয়গুলো কিন্তু নির্ধারিত হবে। সুতরাং অন্যান্যের মধ্যে টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য হাফিজউদ্দিন খান ও নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে সিএনজি চালিত অটোরিকশাগুলো রাস্তায়